गुड मॉर्निंग व्यूअर्स, म्यूजिक माएस्ट्रो एंड लेजेंड्स चैनले प्रत्येक बारे मत सायन आपनादेर होस्ट सकल के स्वागत जानाच्छि। नमस्कार। प्रथमे तीनटे कथा ना बोललेई नय, बोले दी। अनेक दिन धरे कोनो भिडियो आपलोड होच्छे ना, आपनारा बोलछेन आमार काछे प्रचुर मेल एसेछे एबं आमि मेलगुलोर अनेककेई जवाब दिएछि, अनेककेई जवाब दिते पारिनि। तार कारण होच्छे आमि भीषणभावे असुस्थ छिलाम। आज के आबार नतून करे शुरू करेछि, आज के बेरियेछि, आज के जाच्छि एमन एकजन व्यक्तित्वेर काछे। सब समय आमरा देखी जारा गान करेन ताराई सब समय फ्रंटलाइने थाकेन, किन्तु एकटा भालो गान से जे कोनो म्यूजिक, पियोर हार्डकोर क्लासिकल म्यूजिक होते पारे, रादर कमार्शियल म्यूजिक होते पारे, फोक म्यूजिक होते पारे, जे कोनो म्यूजिक, अल फर्म अफ म्यूजिक, किन्तु एई म्यूजिकेर मध्ये जारा एकम्पैनिमेंट करे तादेर मध्ये क्लासिकल म्यूजिके हारमोनियम एकटा मस्त बड़ो इन्स्ट्रुमेंट। विशेषकर हारमोनियम ना होले क्लासिकल म्यूजिकेर टोटाल फंडामेंटल जायगाटा नष्ट हो जाए। तो हारमोनियम के एई मानुषटा, जे मानुषटार काछे आज के जाच्छि, पंडित ज्योति गुह, चलो आज के दिनटा ओनार संगे क्लासिकल म्यूजिक निये एक्सप्लोर करि। आसुन। যদি ফোন না করতাম আর যদি জোরটা না করতাম তাহলে হয়তো আজকে এরকম ভাবে এসে বসে পড়াটা হতো না। এই পেন্ডামিক সিচুয়েশনের জন্য আমি ভিউয়ার্সদেরও বলছি, মানে হাসি পেয়ে যাচ্ছে আমার, যে যেভাবে এতদিন ধরে শুধু ফোন হয়েছে, আপনাকে ফোন করেছি, আমি জানি আপনি ব্যস্ত, কিন্তু তা সত্ত্বেও প্রচন্ড ভাবে আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে একটু সময় দিয়েছেন। না, তবে এখানে আমি একটা কথা বলি। তুমি বলছো আমাকে ধন্যবাদ, কিন্তু আমি কিন্তু তুমি যে কাজগুলো করেছো আগে সেগুলো আমি কিছু কিছু বেশ দেখেছি, আর সেগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনার ভালো লেগেছে এটা শুনে আমার অত্যন্ত ভালো লাগছে, কিন্তু আমি চেষ্টা করছি একটা খুব ছোট্ট ভাবে একটা ভালো কাজ করা। তো যাই হোক, আজকে আমি কিছু এরকম এরকম মানে অ্যাকচুয়ালি আমি সাক্ষাৎকারের মতন করে কোনো কিছু করতে চাইছি। আমি চাইছি একটা গল্প হোক আপনার সঙ্গে, একটুখানি আপনার সাংগীতিক জীবন সম্বন্ধে। দেখুন, অনেকেই সবাই সবকিছু জানে আপনাদের সম্বন্ধে, সেখানে আমি একটা নতুন করে লোককে জানাবো বা আমার একটা মিডিয়া দিয়ে আমি কারোর কাছে আপনাদের পরিচয় করাবো, এরকম আমার উদ্দেশ্য বা দৃষ্টতা আমার মধ্যে নেই। তো আমি জাস্ট একটা আমি চাইছি যে যারা আপনি ছেলে মেয়ে যারা গান বাজনা শিখতে চায়, কিছু শিখতে যাতে তারা করতে পারে, যদি একটা ছোট্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আমি তাদের কিছু সাহায্য করতে পারি, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আর কি। নিশ্চয়ই। আপনি আমার মানে আইটিসি এসআর এর সঙ্গে আপনি কিভাবে যুক্ত হলেন এবং কত সালে? অ্যাকচুয়ালি আইটিসি জব থেকে হয় এসআর প্রথম থেকেই আমি যেতাম ওখানে। আচ্ছা। যেরকম গুরুজির কাছে গান শিখতে যেতাম ভবানীপুরে, তো গুরুজি ওখানে গেছেন, তারপর তো ওখানেই যেতাম, কিন্তু বেশিরভাগ যেতাম গুরুজির ঘরে, গুরুজির কোয়ার্টারে। আচ্ছা। আর এসআর যে অফিস বা অন্যান্য জায়গায় কোথাও যেতাম না, খালি গুরুজির কাছে শিখতাম আর বাড়ি ফিরে আসতাম।
এইরকম অনেক বছর চলেছে, তাও আমি জয়েন করি, অফিসিয়ালি জয়েন করি 1993 সাল। তখন তার আগে একটু মানে কিশোর সাহেব একটু চিন্তা করেছিলেন যে হারমোনিয়াম সংগত করার জন্য এখানে কাউকে হলে ভালো হয়, মানে বড় বড়ের জন্য। এমনিতে তো যখন এসআরএ হয় তখন তো আমি ছিলাম আর সবার সঙ্গেই বাজাতাম, গ্রেডেশনে বাজাতাম, তারপরে যত রেকর্ডিং হতো সবই আমি বাজাতাম, কিন্তু সেটা ওই বাড়ি থেকে যাওয়া আসা করে সবসময় করতাম। কিন্তু মানে ওই মান্থলি ওখানে থাকা সবকিছু ওখানে তারপর থেকে এন্টার আপনি ওইখানে, তার আগে যতদিন বাজিয়েছেন তো শুধু বাড়ি থেকেই যাতায়াত করে বাজিয়েছেন? তখন তো বাড়ি থেকে যাওয়া আসা করেছি সেই জবে, জবে থেকে সারে হয়েছে তবে থেকেই শুরু হয়ে গেছে। আর এসআরএতে আপনার থাকাকালীন আপনি তো অনেক বিদেশ টুয়ার এছাড়া এমনিও অনেক জায়গায় করেছেন, আমি আমি জাস্ট ছোট দু চারটে জানতে চাইবো কি, মানে ফানি এক্সপিরিয়েন্স কিছু যদি থাকে, মজার কিছু যদি থাকে আপনার একটু বলুন না। আমি বলবো, প্রথমটা হচ্ছে দুবাই এয়ারপোর্টে নেমেছি, ওখানে প্রোগ্রাম আছে তার টুরের শেষে, তারপর ব্যাক করবো কলকাতায়। আচ্ছা, তো তখন 2 ঘন্টা কি 2.5 ঘন্টা টাইম ছিল, পরে ফ্লাইট আছে আর কি। তখন ওই ওই সব স্টোরে কেনাকাটা ডিউটি ফ্রি শপে টপে ঘোরাঘুরি এসব হয় তো ওই সময়টায়। তো কৃষ্ণ সাহেব, শুভ্রাদি, আনন্দ গোমালদা, আচ্ছা, আর আমি ছিলাম। তো ওনারা তিনজন একটু আগে এগিয়ে গেছেন আর আমি শুভ্রাদিকে বলেছি আমি একটু বাথরুম থেকে আসছি, ওই স্টোরটা তো আমি চলে যাবো ওখানে। এবার আমি বাথরুমে গিয়েছি, গিয়ে বাথরুমে একদম শেষে আমি ওই ইউরিনাল যাই, এবং সেখানে যাওয়ার পরে আমার মনে হলো যে প্যান্টের পকেটে পাসপোর্ট, টিকিট, অনেক কিছু রয়েছে এবং সঙ্গে ডলারও রয়েছে, সারা ট্যুরের যে আর্নিং সব রয়েছে, সেটা একদম ফুলে আছে, সব সূত্র নিয়ে ওই ফ্ল্যাশের ওপরে রেখেছি। তারপরে বাথরুম থেকে ভুলে বেরিয়ে চলে এসেছি, চলে এসে ওদের সঙ্গে স্টোরে ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করছি, করতে করতে হঠাৎ পকেটটা হাত দিয়ে দিই, আর পকেটটা খালি কেন? তখন সুব্রতি বলছে সে কি 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 হলো? তারপর যে দাঁড়া দাঁড়া এক্ষুনি আমি বাথরুমে গিয়েছিলাম দেখি, দৌড়ে সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়েছি, গিরিকে ওখানেই ওইভাবে রাখা আছে। কেন হয়েছে কি, ওটা একদম শেষে ছিল, ঢুকে গিয়ে একদম লাস্ট জায়গা ছিল, শেষে কেউ যাচ্ছে না সব, আর বড় বাথরুম ছিল, শেষে কেউ যাচ্ছে না, সেই জন্য লাকিলি পেয়ে গেছি। আচ্ছা, এটি একটা ঘটনা হলো। আচ্ছা, আর একটা ঘটনা যেটা মানে আমি সবসময় মনে করি এবং কথা প্রসঙ্গে সবাইকেই বলি, আমার লাইফের একটা বেশ মনে রাখার মতো ঘটনা, জীবনে ভোলা যাবে না, সেটা হচ্ছে কি, তখন বাফেলোতে ছিলাম, আমেরিকার বাফেলোতে। তো কিছু সাহেবের কাছে একটা ফোন এসছে, তো ফোন করেছেন জাকির ভাই। আচ্ছা, তো সেটা তো আমি জানি না কে ফোন করেছে, তো উনি কথা বলেছেন, কথা বলে তো তার কথার মাঝখানে আমি শুনছি কিছু সাহেব বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যায় ও ভেজ দেঙ্গে ভেজ দেঙ্গে। আচ্ছা ঠিক হ্যায়, প্রথমে ওই কথা প্রসঙ্গে আমি বুঝতে পেরে গেছি এটা হয়তো জাকির ভাই হতে পারে, কারণ ওই ডেটে ওনার একটা সোলো প্রোগ্রাম ছিল। আচ্ছা, তো সেই সেম ডেটে, এটা ছিল 1995 এর ঘটনা, আর সেবারে কিষাণ মহারাজজি আমাদের সঙ্গে গিয়েছিলেন। আচ্ছা, ওনার ছিল 4টে সোলো আমেরিকায়, শুধু 4টে সোলো করার জন্য গিয়েছিলেন, আর সেই ডেটেই ওনার প্রোগ্রাম আছে, আর সেখানে রমেশ দেন গেছে, রমেশ মিশ্রজি। তো জাকির ভাই তখন কিছু আরে তব ক্যা হোগা মেরা মহারাজ জিকো ক্যা কহেঙ্গে, মানে রমেশ তা ফির পাওয়া যাবে না। তো কিশোর সাহেব বলছেন শোনো মেরে সাথ হাম লোগে সাথ তো জ্যোতি হ্যায়, তুম চাহো তো উসকো ভেজ সকতে হো। তো জাকির ভাই ও হ্যাঁ হ্যাঁ জ্যোতি জ্যোতি তো হ্যায়,
उसको भेज दीजिए, हाँ हाँ आराम से हो जाएगा, ये रखो बोले थे। এবারে কিজুরি সাহেব ফোনটা রেখে দিয়ে, আচ্ছা শোনো তোমারা কাল ডেট্রয়েট জানা হয় আর টিকিট আ যায়গা মে কে দিতে হবে আর জাকির ভাই কে সাথ নগমা দেনা হয়। আমি বললাম সাহেব ইয়ে কেসে হুয়া, মে তো নগমা কবি দিতাই নেই হুঁ, তো এক্সপিরিয়েন্স ভি তো হোনা চাহিয়ে না, ও তো দূসরা সাবজেক্ট হ্যায় কেসে হুয়া ই তো। তো উনি তখন বলছেন, अरे वो बोला है भेज देने के लिए, तुम जाओ जाओ हो जाएगा, उसने वो सब ठीक हो जाएगा। भीषण नार्वस एवं गिए डेट्रॉयटे, डेट्रॉयटे उनार एक छात्र बाड़ी थाकार कथा छिल, सेई बाड़ीते ही अनुष्ठान का आसले बाड़ीटा नतून करेछे, सेई बाड़ीते जाकिर भाईर सोलो दिए अच्छा छात्र इच्छे आर कि। तो जाकिर भाई दुपुरेर दिके एसेछेन, सन्ध्याबेला प्रोग्राम, আর আমিও উনি আসার ঘন্টা খানিক আগে পৌঁছেছি। তো দুপুরের দিকে এসছে, গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট ঢুকে আমাকে দেখে বলে, আচ্ছা ও আপ আগে ঠিক আছে বহুত আছে, এরকম বলেছে। তারপর ওনার ছাত্র, তার নাম হচ্ছে শ্যাম কানে, তো শ্যাম কানেকে বলছে, আচ্ছা শোনো বহুত টায়ার্ড হো, আমি আপকো সোনা হ্যায় নিদ কি বহুত জরুরি। तो वो बोलते जी अरे आपके लिए ऊपर रूम तो तैयार है, आराम कीजिए आप अभी कोई। तो आमी संगे संगे बोलते नहीं नहीं सुनिए आपसे थोड़ा बातचीत है। बोलते हमसे बातचीत, क्या बात करें, हम थोड़ा इधर बैठिए, तो कारपेट पाता तो बोलते बैठना पड़ेगा, बोलते हाँ बैठना पड़ेगा। तो बोलते बहुत सीरियस बात है, আসলে টুরে একসঙ্গে যেতাম যেতাম তো মজা টজা সবকিছুই হতো, কিন্তু তবলা সোলোর সঙ্গে নগমা দিতে হবে সেটা আমার উল্টে একটা এমন বড় চাপ হয়েছে। আমার মনে হলো সিরিয়াসলি আমার যা ইচ্ছে সেটা বলবো। তো হ্যাঁ হ্যাঁ বলি কেয়া বাত হ্যাঁ। তাই বললাম যে শুনিয়ে আজ মে জেসে কহুঙ্গা এসে বাজানা পড়েগা। আচ্ছা ইয়ে বাত হ্যায় बोले, बोले कि मैं तो सोच के आया था शुरू में थोड़ा पंचम सवारी बजाऊंगा, उसके बाद मेरा थोड़ा आड़ा चारताल का मूड था, फिर धमार का भी सोच रहा हूँ, ये सब बोल गंभीर हमें तो अपन भरे फेले मजा कर सुनिए वो सब नहीं चलेगा, मैं जो कहूँगा ऐसे करना पड़ेगा, मैं जो ताल कर बोलूंगा वही बजाना पड़ेगा। बोलिए अच्छा ऐसा बात है, तो बोलिए कौन कौन ताल बजाना है। तार बोलम जी तीन ताल, एक ताल, रूपक और झप ताल, ये चार ताल के अंदर आपको रहना है। अच्छा ऐसा बात है, बोले हटा था हमारे हाथ का नीचे भी थोड़े, अरे सुनिए मैं तीन ताल बजूंगा और आप देख लीजिएगा उसके अंदर सब ताल रहेगा। बोले चले गए, तारपर तो सन्ध्याबेला स्टेजे बसे और जाकिर भाई आया छोटो हम घर मध्य हम सब वीडियो कैमरा ये तो मारे जा फ्लैश छवि चलते प्रथम खूब टेंस है। তো জাকির ভাই আমাকে বলছে, আর স্টেজটা খুব ছোট একদম গায়ে গায়ে ক্লোজ, আমাকে একটু শরীরে থোড়া শুরুয়াত কিজি মুড বানাইয়ে থোড়া, তা আমি শুরু শুরু করে একটুখানি বাজিয়েছি, একটু বাজিয়ে সাথে এসে শেষ করেছি, খুব জোরে একটা ক্ল্যাক পড়ে গেল। তো ক্ল্যাক পড়ে যে তারপর আমি শুরু করতে যাচ্ছি নগমাটা, তখন উনি বলছেন আরে নেই নেই आपने देखा क्या क्लैप मिला आपको, और थोड़ा सा बजाइए अच्छी तरह मोड बनाइए। तामी तो कुछ सावस पे ही गया और एक तो बजा लाम। तापर बोलना हाँ ये ठीक है, बोले शुरू कर लो। एक बार जब अपन शेष हो गया लो प्रथम कथा उन्हीं आमर पासे छोड़े ऐसे बोले क्या कुछ तकलीफ हुआ, तो अपन आमी हंस ची सोची कोनो कष्ट होइ नी, माने एतो सहज लेगेछिलो। तो उन्हीं बोलें मैंने बोला था ना कोई प्रॉब्लम नहीं होगा,
উনিও হাসছেন তখন। সেইটাই আমার মনে হলো যে ওই রকম একজন শিল্পী ওই স্ট্যান্ডার্ডে সে যে রেগুলার নম্বর দেয় না তাকেও নিয়ে কিভাবে চলতে হয় উনি সেটা দেখিয়ে দিল শিল্পীকে, আর আমি সেটা খুব ফিল করি। আমি কিন্তু আরো অনেকের সঙ্গে মাঝে মধ্যে নম্বর দিয়েছি, কিন্তু জাকির ভাইয়ের সঙ্গে যে নম্বর দিয়েছি বিশেষ করে কেন বলছি, ডোরা এক আর দুই এর মাঝখানে স্পেসটা সেটা যেন ছবির মতো আমি দেখতে পাচ্ছি, আমার কোনো প্রবলেম নেই। আমি আপনাকে আজকে উল্টো প্রশ্ন করব, যদি এই আইটিসি এসআর এ পণ্ডিত বিজয় কুমার কৃষ্ণজি আঙ্কেল জি না তৈরি করতেন, তাহলে আজকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যে ঠিক কি জায়গায় থাকতো বলে আপনার, যদি এই এই ইনস্টিটিউশনটা নাই তৈরি হতো, উনি না তৈরি করতেন, তাহলে আমরা কি কি দেখতে পেতাম না এবং কাদের নাম শুনতে পেতাম না? এখানে আমি প্রথমেই একটা কথা বলবো যে একটা কোনো জিনিস খুব ভালো করে কেউ শুরু করেছে সেটা যদি উনি না করতেন তাহলে কি হতো সেটা কিন্তু কারোর পক্ষে চট করে বলা মুশকিল, পরে কেউ করতো কি না, ঠিক আছে। কিন্তু আমি এটা যেটা আমার মনে হচ্ছে যে কৃষ্ণ সাহেব যে এই রকম একটা আইডিয়া করেছেন যে গুরু শিষ্য পরম্পরা হবে, তারপরে আদার সব যা যা করতে হয় সেগুলো তো ওনারই চিন্তাভাবনা পরিকল্পনা, তো সুতরাং উনি যখন শুরু করেছিলেন তখন কিন্তু ছোট করেই স্টার্ট হয়েছিল, জমিটা বড় ছিল কিন্তু চিন্তাভাবনা সব ওনার মাথায় ছিল, কিন্তু আরম্ভটা কিন্তু ছোট করেই হয়েছিল। কিন্তু তারপরে গ্র্যাজুয়ালি যেভাবে যেভাবে যা হয়েছে সবই ওনার বুদ্ধিতে ওনার পরিচালনাতে, তো সুতরাং ওইটিকে নিয়ে যে বছরের পর বছর ধরে ওইভাবে চলে গিয়ে একাডেমিটাকে ওই হাইটে পৌঁছে দেওয়া সেটা কিন্তু ভীষণ শক্ত ব্যাপার উনি যা করেছেন, আর সেটা অন্য কেউ করতে পারবে কি না বা পারলে কি হবে সেই কথা আমি যাব না, কিন্তু আমি তার আরেকটা কথা বলবো, প্রথম রেকর্ড যে করে তারপর তাকেই কিন্তু মানুষ স্মরণ করে শেষ পর্যন্ত, রেকর্ড কিন্তু ব্রেক হয়ে যায় অনেক সময় এনি সাবজেক্টে, রেকর্ড পরের দিকে দেখা যায় যে 200 বছর আগে এরকম একটা করেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে এই তো বাবা এই তো এরকম তো আগে হয়নি, এরকম ভবিষ্যতে কি হবে কেউ বলতে পারে না, আর ভবিষ্যতই তো ভবিষ্যৎ বলবে, কিন্তু উনি যা করেছেন সেটা কিন্তু মানে ভীষণ শক্ত, দিনের পর দিন একটা জিনিসকে নিয়ে গড়তে গড়তে যে হাইটে উনি পৌঁছে দিয়েছেন, আর যার জন্য তো সমস্ত শিল্পীরা ওনাকে শ্রদ্ধার সঙ্গে ওনাকে সবসময় কথা আসে না ওনার কথা, আমাদের দেশের যত টপ মোস্ট আর্টিস্ট আছেন শিবজি হরিজি জাকির ভাই সমস্ত এনি আর্টিস্ট সবাই কেন বলে যে ওনার অবদান অনেক, কেন গোড়ার দিকে শিবজি হরিজি বা এনি আর্টিস্ট এরাও কিন্তু আমি বলবো ওনার সাহায্য পেয়েছে, এটা সত্যি কথা। সেখান থেকে গানটা ছেড়ে বলবো না কিন্তু হারমোনিয়ামে কেন? হ্যাঁ, প্রথমে তো আমার লক্ষ্যই ছিল গান করব গান শিখবো, তো আগে তো শেখা তারপর করা, শিখতে গেলাম তো শিখতে শিখতে একদম বেসিক থেকেই শিখছিলাম, কেন আমি সত্যিই অনেক লেটে স্টার্ট করেছি, তো গুরুজি আমায় দেখিয়ে দিতেন, উইকলি একবার যেতাম, তারপরে বাড়ি চলে আসতাম, আবার পরের সপ্তাহে যেতাম, তো প্রত্যেক দিনই উনি বলতেন আরে না না এরকম না, আরে দেখো এইরকম হবে, আবার দেখিয়ে দিতেন। ওনারটা শুনে আমার মনে হতো বাবা এটা আকাশ পাতাল ডিফারেন্স, আমার তো হচ্ছেই না, আবার যখন শুনতাম সেটা আবার বাবা এই এইরকম তো আমার হচ্ছে না, আবার চেষ্টা করতাম উনি যেরকম সারগম বলছেন এরকম চলছিল, তো মাঝখানে উনি বলেছিলেন দেখো শেখা হয়ে গেলে বাড়ি চলে যাবে না, আরও যারা শিখছে তাদের শুনবে সব ক্লাসটা শুনবে, এবার হতো কি পরের দিকে সিনিয়ররা শিখতো তারা ভালো গাইতো কমপ্লিট খেয়াল পাইতো,
এবং তখন বয়সটা কম ছিল, স্পিডটা বেশি অ্যাট্রাক্ট করত। তানসারগাম হচ্ছে স্পিডে, সেই জায়গাগুলো আমার খুব ভালো লাগছে, স্পিডে তানসারগাম হচ্ছে। এবার বাড়িতে আসতাম, এটা গুরুজি জানতেন না, বাড়িতে এসে ওই তানসারগামগুলো কী কী ফ্রেজ ছিল মনে রাখার জন্যে, গলা দিয়ে তো বেরোবে না তখন, গলা তো তৈরি নেই, তখন হারমোনিয়াম নিয়ে বসে পড়ে চেষ্টা করতাম কোন কোন সুরের উপর কী ফ্রেজ হচ্ছিল। এইবারে ওই দিনের পর দিন কিছু চেষ্টা করতে 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 ফিঙ্গারিংয়ের একটা ফ্লেক্সিবিলিটি এলো, আর চেষ্টা করতাম মানে অনেক বেশি সময় ধরে করতাম, তারপর স্পিডে বাজানোর চেষ্টা করতাম, আগে ফ্রেজটা খুঁজতাম কি সুরে আছে, আর বেশিরভাগই ইমন হতো অনেক সময় ওইসব নিয়ে। তারপরে ওই রেগুলার বাড়িতে এসে ওইভাবে বাজাতে বাজাতে একটা স্পিড চলে এসছিল, কিন্তু তার মধ্যে কোনো শেখা সাজানো গোছানো কোনো ব্যাপার ছিল না, স্পিডটাই চলে এসছিল। তো একদিন ওরকম গানের ক্লাসে গিয়েছি, আমি শেখা হয়ে গেছে আমার, তো উনি তো বলেছেন যে পরে থাকবে, বসে আছি, আর ওনার একটা ইন্টারভিউ টাইম ছিল, তখন উনি একটা পান খেতেন। আচ্ছা, জুনিয়রদের শেখানো হয়ে গেলে একটা পান খেতেন, ফ্ল্যাটের বারান্দা আছে ওখানে একটা ইজি চেয়ার ছিল, ওখানে বসতেন এই মিনিট দশেক, পানটা খেয়ে হয়ে গেলে বাথরুমে গিয়ে মুখ টুক ধুয়ে এসে আবার বসতেন। ওই সময়টায় হারমোনিয়ামটা ছিল কার্পেটের উপরে একটু দূরে, আর সব গোল হয়ে স্টুডেন্টরা বসে আছে, আর আমি একটু এগিয়ে গিয়ে হারমোনিয়ামটা টেনে নিয়ে বসে নিজের খুশি মতো কিছু তান বাজাচ্ছি স্পিডে। তো একজন স্টুডেন্ট বলছে, এ কি তুই এটা কি করছো? আমি তার মুখে তো কেন কি হয়েছে, তুমি জানো না এইরকম এত বড় একজন গুরুর কাছে তুমি শিখতে আসছো, এসব যন্ত্রে হাত দিয়ে তুমি নিয়ে বাজাচ্ছ, এসব কি? তো আমি সত্যিই সেটা জানতাম না, জানলে তো করতাম না। তো আমি যে তাহলে এবারে কি করবো, বললো কি আবার করবে, সরিয়ে রেখে দাও ওখানে, কখনো দেখেছো তানপুরাতে আমরা হাত দিয়েছি, গুরুজি এসে তানপুরা টিউন করে যার হাতে দেন সে বাজায়, লক্ষ্য করো নি এটা, এসব বললো। আচ্ছা, আমি তো মনে সত্যি তাই, যন্ত্র তো কেউ রাখতে না, চুপচাপ বসে থাকে। তো গুরুজি ঘরে এলেন, এসে বললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আমারই পাশে দাঁড়িয়ে, আমরা তো সব বসে, হারমোনিয়াম কে বাজাচ্ছিল, কেউ কিছু বলছে না, চুপচাপ, আমি তো ভয় পেয়ে গিয়েছি স্বাভাবিক। তো যাই হোক, একজন বলে দিয়েছি গুরুজি ও বাজাচ্ছিল। তা আমি ভাবলাম যে আজকে বোধ হয় বলে তুমি এসো আর এখানে দরকার নেই, এরকম কিছু বলে ঢুকে দেবে, খুব ভয়। তো আমাকে বলছে কি তুমি কি করো, হারমোনিয়াম বাজাও নাকি কি এরকম বলছেন। তা আমি তো গুরুজির মুখের দিকে তাকাতেও পারছি না, এত নার্ভাস লাগছে। আমি তখন বলছি না না আমি কিছু করি না, এরকম একটা কি বলেছি। তো গুরুজি তাতে বুঝেছেন যে আমি খুব নার্ভাস হয়ে গেছি, কিছু বলেন। পরে একদিন ক্লাসে আছেন, আমি শুরুর দিকে যেতাম, তখন থেকে উনি একাই বসে আছেন, গিয়ে প্রণাম করলাম, আমি বসলাম। সেই দিনে উনি বললেন, আচ্ছা তুমি যে ওই দিনকে হারমোনিয়ামটা বাজাচ্ছিলে, তুমি কি শেখো কিছু করো নাকি হারমোনিয়াম নিয়ে? তাহলে না তো, তাহলে তুমি কীভাবে বাজাচ্ছিলে ওগুলো, কিছু টান বাজাচ্ছিলে? আমি বললাম ওই যে আপনি বলেছিলেন যে ক্লাসটা ফলো করতে, তো যখন ওই সিনিয়ররা গান করে স্পিডে তান সারগাম আমার খুব ভালো লাগতো, আর বাড়িতে গিয়ে মনে রাখার জন্যে ফ্রেজগুলো বারবার বাজিয়ে বাজিয়ে ভাবতাম যে ঠিক হচ্ছে নাকি, এই করতে করতে ওরকম একটু, তখন বলছেন যে ও এইরকম বলে। তারপর উনি বললেন যে আমার একটা জিনিস মনে হচ্ছে, আর যখন ঢুকে গিয়েছিলাম ওনার কাছে তখন কথা দিয়েছিলাম, কেন আমি তো খুবই নভিশ ছিলাম, তো উনি আমাকে বলেই ছিলেন যে দেখো তুমি এখানে আসো, কিন্তু পরে যদি মনে হয় তোমাকে কারোর কাছ পাঠিয়ে দেবো কোথাও গিয়ে শিখবে, তাহলে তোমাকে যেতেই হবে, কিন্তু না করলে চলবে। কিন্তু আমি তখন বলেছিলাম যাকে এন্ট্রি তো পাচ্ছি, আমি বললাম হ্যাঁ ঠিক আছে থাকি। যাই হোক, উনি আমাকে মানে এই দিনের পর দিন দেখতে দেখতে একটা ওনারও একটা ভালোবাসা পাইছিল, উনি আমাকে বললেন শোনো তুমি গানটা শিখতে এসছো খুব ভালো, তুমি রেওয়াজ করছো তাও আমি বুঝতে পারি, কিন্তু অনেকটা দেরিতে এসছো, তো আর আমার মনে হয় তুমি যদি হারমোনিয়ামটা বাজাও তাহলে তোমার কিন্তু ভালো হবে, এরকম বললেন। তা আমি বললাম যে সে কি
হারমোনিয়ামে তো আমি কোনো রাগই জানি না, তখন ইমন ছাড়া সত্যি কিছু জানতাম না আমি। আমি বলি গুরুজি গানের সঙ্গে বাজাতে গেলে তো অনেক রাগ জানতে হবে। বলে না না সেগুলো তো আস্তে আস্তে হবে, কিন্তু গানটা তুমি যা রেওয়াজ করছো করো, ওসব ছেড়ে দিতে হবে না। তুমি গানটা ভজন এইসব গানটা গাইতে পারবে, কোনো অসুবিধা নেই, তোমার গলার আওয়াজ ভালো, ওসব পারবে। মানে লাইট গান গাওয়া, খেয়াল গান গাওয়াটা তোমার একটু ডিফিকাল্ট। বুঝতে পারছি। আমার মানে তারের ফ্লেক্সিবিলিটি কিছুটা ন্যাচারাল ভাব না থাকলে তো গানটা নিয়ে এগোনো মুশকিল হয় না, তো সেগুলো একটু কম ছিল। সেটা পরে বুঝলাম, আগে তো বুঝিনি যে আমার কি কি কমতি আছে, তো সেইভাবে আসা। মানুষ যেটা ভাবে সেটা সবসময় যে করে উঠতে পারে এরকম নয়, অনেকেই অনেক রকম চিন্তা ভাবনা থাকে, যেরকম আপনার ছিল যে গান নিয়েই আপনি কিছু করবেন। কিন্তু সেটা দেখুন, অবশ্যই মিউজিক তো অবশ্যই আপনি ভালোবাসেন এবং ভালোবেসেছেন বলেই আজকে আপনার গুরু আপনাকে যেটা বলেছিলেন, তাতে আপনার যে সম্মান, যে নাম, যে প্রতিষ্ঠা আপনি পেয়েছেন, সেটাই আমার মনে হয় আপনার গুরু ঠিকই বলেছেন, সেরকম অনেকেরই হয়। হ্যাঁ শায়ন, তুমি এটা ঠিকই বলেছ, সবার সবসময় একভাবে সবকিছু চলে না। যেমন ধরো তোমার আমি গান শুনেছি, কিছু 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 গান তোমার গানের মধ্যে আমি যেটা পেয়েছি সেটা হলো গলা সুরে আছে, আর ওভারঅল সব থেকে তোমার যেটা স্ট্রং সেটা আমি বলবো তোমার প্রেজেন্টেশনটা বেশ ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার মতো গুণী মানুষরা যদি এই কথাটা বলেন সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, অনেক আর বেশি লেন্দি করব না। কাকু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার একটু সময় দেওয়ার জন্য। আমিও তোমাকে ছোট হলেও তোমাকে ধন্যবাদ দিচ্ছি। না না একদমই না, আপনি আমাকে সময় দিয়েছেন এখানে আমার কাছে অনেক বড় পাওয়া। আর সকলকে আমার নমস্কার।